হ্যালো ফেসবুক ইউজার, সেটিংসগুলি বন্ধ না করলে বড় ধরনের বিপদে পড়তে পারেন। সেটিংসগুলি কি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে কন্ট্যাক্ট, ক্যামেরা, গ্যালারি, এ ধরনের পারমিশন কিন্তু আমরা ফেসবুককে দিয়ে থাকি। ফেসবুক থেকে শুরু করে সবগুলো অ্যাপসকে কিন্তু আমরা দিয়ে রাখি। তো এই সেটিংসগুলো কেন বন্ধ রাখবেন তার একটু নমুনা দেখানোর আগে একটা উদাহরণ দিয়ে নিচ্ছি। যখন আমরা ফেসবুক ইউজ করি, যখন স্ক্রোল করে আমরা পোস্টগুলো দেখি, তখন কিন্তু আপনার সামনে কিছু অ্যাড চলে আসে, যেমন ফার্নিচার বিক্রির অ্যাড, মোবাইল ফোন বিক্রির অ্যাড, কিংবা টিভি বিক্রির অ্যাড। আপনি কি কখনো চিন্তা করেছেন এই অ্যাডগুলো কীভাবে আসে আপনার ফোনে? প্রত্যেকের ফোনে কিন্তু আলাদা আলাদা আসে। সাপোজ আপনি একটা ইলেকট্রনিক্সের দোকানে গিয়েছেন ওখান থেকে টিভি কিনতে, ফেসবুক আপনি ওখানে ইউজ করতেছেন না বা ইউজ করতেছেন, আপনার ক্যামেরা অ্যাক্সিস থাকার কারণে ওখানকার ছবি তুলে, আপনি কোথায় যাচ্ছেন সে ট্র্যাক করতে পারতেছে, ওখানকার ছবি তুলে আপনার ইন্টারেস্ট, আপনার আগ্রহ কোনটাতে সেটাতে জেনে গেছে। এবং আপনি যখন ফেসবুক ইউজ করতেছেন, তখন আপনার সামনে ইলেকট্রনিক্সের স্পন্সর অ্যাডটি চলে আসবে। আপনি একটি কাপড় দোকানে গিয়েছেন, কাপড় দোকানের ছবি তুলে ফেসবুক আপনার লোকেশন কিংবা আপনি কোথায় যাচ্ছেন সেটা ট্র্যাক করতেছে। তো দেখবেন আপনি ফেসবুক চালাচ্ছেন, আপনার কাছে কাপড়ের অ্যাড চলে আসতেছে। তো এইভাবে করে কিন্তু ফেসবুক আপনার মাইক্রোফোন, ক্যামেরা, কন্ট্যাক্ট সবগুলো সে অ্যাক্সেস নিতে পারতেছে, আপনি সেটা জানেনও না। তো যদি এমন হয় আপনি কোনো একটা গুরুত্বপূর্ণ মিটিং কিংবা গুরুত্বপূর্ণ একটা কথা কারোর সাথে শেয়ার করতেছেন, সে মাইক্রোফোন দিয়ে তৃতীয় কান হিসেবে শুনে নিয়েছে এবং সেটা কোথাও লিকেজ হয়ে গেছে, তাহলে কত ধরনের বিপদে পড়তে পারেন, কত বড় বিপদ হতে পারে। তো আর বকবক করবো না, আপনাদেরকে আর কিছু বোঝাবো না, জাস্ট আমি সেটিংসগুলো দেখাবো কীভাবে আপনারা সেগুলো অফ করতেছেন। তো আমার পেজে কিংবা চ্যানেলে যারা যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, প্লিজ যদি ভিডিওটি উপকারী মনে হয় তাহলে একটি লাইক করে, পেজটি ফলো করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করে দিবেন। তাহলে চলুন আমরা সেটিংসগুলো দেখে নিই সেগুলো কীভাবে বন্ধ করবো এবং বড় ধরনের বিপদ থেকে বেঁচে থাকবো। তো আপনার এই বড় ধরনের বিপদ থেকে বাঁচার জন্য এবং সেটিংসগুলোকে নট অ্যালাউ কিংবা অফ করার জন্য আপনারা চলে যাবেন প্রথমে তো ফেসবুক অ্যাপসটিতে। অ্যান্ড ফেসবুক অ্যাপস থেকে আপনারা আপনাদের প্রোফাইল ফটো কিংবা সেখানে সিলেক্ট করে আপনারা চলে যাবেন সেটিংসে। অ্যান্ড একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন, ইউর অ্যাক্টিভিটি নামে একটি ব্লক পাবেন যেখানে ডিভাইস পারমিশন নামে একটি অপশন রয়েছে, জাস্ট এটা সিলেক্ট করবেন। আর এইখানে আপনি লিস্টটা দেখতে পাবেন আপনার কোন কোন জিনিসের পারমিশন ফেসবুক নিয়ে রেখেছে। এখানে ক্যালেন্ডার, ক্যামেরা, কন্ট্যাক্ট, লোকেশন, মাইক্রোফোন, নোটিফিকেশন, ফোন, ফটোস অ্যান্ড ভিডিওস। তো আমার এখানে কিন্তু আপনারা নট অ্যালাউ, নেবা, নট অ্যালাউ এগুলো দেখতে পাচ্ছেন। আপনারা কিন্তু সেমভাবে আপনাদের সেটিংসে নট অ্যালাউ কিংবা নেবার করে রাখবেন, তাহলে আপনার ফেসবুক কখনো আর আপনার ক্যামেরা, ক্যালেন্ডার, কন্ট্যাক্ট এগুলো আর অ্যাক্সেস করতে পারবে না। তো এগুলো বন্ধ করার জন্য আপনারা জাস্ট এখানে সি ইনফো নামে একটা অপশন দেখতে পাবেন, এটাতে সিলেক্ট করবেন। এখানে দেখতে পাচ্ছেন টেক অ্যান্ড শেয়ার ফটোস, রেকর্ড ভিডিওস, ইউজ ভিজুয়াল ইফেক্ট। ভিজুয়াল ইফেক্টও সে আপনার ট্র্যাক করে নিতে পারতেছে এই ক্যামেরার সাহায্যে। তো ক্যামেরার সাহায্যে সে কী কী করবে, তো প্রত্যেকটা সেটিংসই কিন্তু রয়েছে আপনার। এখানে লোকেশন ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন, তো এইখান থেকে লোকেশনের সাহায্য সে আপনাকে ট্র্যাক করতে পারতেছে। মাইক্রোফোন সিলেক্ট করবেন, রেকর্ড অডিও, সার্চ উইথ ইউর ভয়েস, আইডেন্টিটি সংস, ইউজ অডিও ইফেক্ট। আপনি কল্পনা করতে পারতেছেন না আপনাকে সে কীভাবে ট্র্যাক করতেছে। তো জাস্ট এখান থেকে আপনি অফ করার জন্য সি ইনফিউতে ক্লিক করবেন, ক্লিক করে নিচে আপডেট সেটিং নামে একটা অপশন পাবেন, এটা সিলেক্ট করে দেবেন। অ্যান্ড ওপেন ডিভাইস সেটিং সিলেক্ট করবেন, তাহলে আপনার ডিভাইসের সেটিংসে চলে যাবে। জাস্ট এখানে পারমিশন নামে অপশনটি দেখতে পাবেন, পারমিশন সিলেক্ট করবেন। অ্যান্ড এইখানে আপনি দেখতে পাচ্ছেন আমার নট পারমিশন অ্যালাউড সবগুলি দেওয়া আছে। যদি আপনাদের এগুলো অ্যালাউড থাকে তাহলে আপনি এখানে দেখতে পাবেন, যেমন আমি ক্যামেরাটাতে এখানে অ্যালাউ করে দিই, ব্যাক করে দিলাম, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন অ্যালাউডের কিন্তু ক্যামেরা চলে আসছে অলরেডি। তো এইটা আপনারা ডোন্ট অ্যালাউ কিংবা নেভার অ্যালাউ করে রাখবেন। তো এইভাবে করে আপনি সেটিংসগুলো যদি অফ করে দেন তাহলে ফেসবুক তথা অন্যান্য অ্যাপসেরও সেম কাজগুলি করে রাখবেন, তাহলে আপনারা হ্যাকিং কিংবা আপনাদের বড় ধরনের বিপদ থেকে আপনারা বেঁচে যেতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে আইডিটি ফলো দিয়ে রাখুন, কারণ এ ধরনের ইম্পর্টেন্স এবং অ্যাসেন্সিয়াল ভিডিও কিন্তু আমার পেজে রয়েছে এবং চ্যানেলে রয়েছে, এবং পরবর্তীতে আমি কিন্তু এগুলো আপলোড করব। তো দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে কোনো আরেকটি গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্স টিপস নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আজকে তেমনই 6টি ইম্পর্টেন্ট হ্যাক্স অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করবো। আইফোন মোবাইল ফোন অতিরিক্ত গরম হওয়া এবং দ্বিতীয়টি হচ্ছে মোবাইল ফোন হ্যাং করা। ইয়াস, আজকের টিউটোরিয়ালে আপনাদের সাথে শেয়ার করবো আপনাদের মোবাইল ফোনটা কেন অতিরিক্ত গরম হয় কিংবা কেন হ্যাং করে, এবং তার সাথে সাথে সমাধান তো টিউটোরিয়ালে পেয়ে